অতীতরে অনেক সময় অনেক যোজনা হয়েছে, অনেক মিশন হয়েছে, সবু মিশন গুড়িক যোজনা গুড়িক আমার বিফল হয়েছে। আলু মিশন কহতু, পিঁয়াজ মিশন বা হ্যাঁ পিঁয়াজ মিশন কথা কহতু, বা আমার পণস মিশন কথা কহতু, এবং চাষীর আয়কু দ্বিগুণিত করা কথা কহতু, জলসেচনর কথা আপনার অতীতরে কহিলে পূর্ব সরকার যে সবু ব্লকু 35% জলসেচন করিবার ব্যবস্থা করিবু বলে, আজি পর্যন্ত তাহা হেলা কি এই পারিলা নাহি। কিন্তু সেথিরে আন্তরিকতার বা ইচ্ছাশক্তির অভাব কেবল তাকু সফল করাই নাহি, যেপরিকি সহেলারে 100 টাকা দেবু কহিতিলে, দেলে কি দেলে নাহি। 8 বর্ষ পরে আমি কহিলু যে আমি 800 টাকা দেবু, আউ আজি দেবা পাই যাউছু প্রতি কুইন্টাল রে 800 টাকা জনে চাষী অধিক পাইব। ইয়ে হচ্ছে আম সরকারর প্রতিবদ্ধতা। আউ আমি যা ঘোষণাপত্রে কইছু, আম ডবল ইঞ্জিন সরকার রে যাহা মোদিজি আমাকে কইতিলে যে ডবল ইঞ্জিন সরকার আপন মানে দিয়ন্তু এবং আমি আপন মানুকু ডবল ফায়দা দেবু, আউ আজি সেইটা হবা পাই যাউছি। ওড়িশার ডবল ইঞ্জিন সরকার আসিবা ফলরে আজি নিশ্চিত ভাবরে প্রধানমন্ত্রী যে গুরুত্ব দেইকরি কৌছন্তি যে যৌ ভারত বর্ষর যৌ বিকাশর যৌ রেল চালুছি সেথিরে প্রথম বগি হব ওড়িশা, এবং নূয়া ওড়িশা গঠন হব, সমৃদ্ধ ওড়িশা গঠন হব। আউ সেথিপাই যৌ স্বতন্ত্র উৎকল প্রদেশ গঠনর যেতেবেলে 100 বর্ষ পালন করা যাব আগামী 2036 মসিহারে, আউ সে সময় ভিতরে 12 বর্ষ সময় অছি, আর সে 12 বর্ষর প্রথম 5 বর্ষ ওড়িশার 4.5 কোটি লোক আমাকে দায়িত্ব দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে এ ওড়িশাকে সমৃদ্ধ ওড়িশা গঠন করিবারে। আম সরকার বিকাশ করাইবারে আগুক নেবার বদ্ধ পরিকর, নিশ্চিত ভাবে আমি তাকে সাকার করিবু। আউ সেইথিপাই মহাপ্রভু জগন্নাথঙ্কর আশীর্বাদরে, মা সমলেইঙ্কর আশীর্বাদরে আমি সরকার শপথ নেবার গোটিয়ে ঘন্টা ভিতরে আমি আপনার শ্রীমন্দিরর চারিদুয়ার খোলিবার নিষ্পতি আমি নিষ্পতি নেইছিলু, এবং গোটিয়ে রাতি পরে সকালে তাকু খোলি দেলু। রত্নভণ্ডার খোলিবার প্রতিশ্রুতি আমি দেইছিলু, এবং আমি মাত্র মাসে ভিতরে আমি রত্নভণ্ডার বি খোলি দেলু। ই প্রকারর আজি নিষ্পতি এ সব আমি করু নাহু, প্রভু স্বয়ং মহাপ্রভু জগন্নাথ করুছন্তি, এবং স্বয়ং জগন্নাথ হি আমার সাহা ভরসা, এবং এ ওড়িশাকু বিকশিত ওড়িশা করাইবার সে হি আমার সাহা ভরসা হেবে। আউ সেথিপাই চাষী নিশ্চিত ভাবে আগামী দিনরে হসিব, তার পরিবারে সুখ এবং আনন্দ আসিব। আউ সেথিপাই আমার পশ্চিম ওড়িশার তথা ওড়িশার সেই স্বভাব কবি গঙ্গাধর মেহের তাঙ্কর কবিতারে যাহা লেখিছন্তি, এটি আমার প্রমুখ শাসন সচিব তার গোটিয়ে কিয়ে মধ্যে আবৃত করে দিয়েছেন। মু ভাবুছি মু মধ্যে গোটিয়ে পদ আবৃত নকলে আ ভালো হব না, নিশ্চিত ভাবে সে গঙ্গাধর মেহরঙ্কর কথাকে আবৃত করি মোর ভাষণকে সমাপ্ত করিবি। অর্ণ ঘেনি রহিছি অখিল সংসার, অর্ণ ঘেনি রহিছি অখিল সংসার, অর্ণ বিনা জগতে উঠে হাহাকার। অর্ণঘেনি পরজা অর্ণঘেনি রাজা, অর্ণঘেনি পরজা অর্ণঘেনি রাজা, অর্ণঘেনি বজাই আনন্দর বাজা। অর্ণ একা অটই বিশ্বমূল মূলাধার, অর্ণ একা অটই বিশ্বমূলাধার, এক বাক্যে সমস্তে গাও এ অর্ণর জয়কার। সমস্ত বহুত বহুত ধন্যবাদ।